আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে বিকালবেলায় টোনাটেনু মিলে বের হয়ে গেলাম একটু টুকটাক শপিং করার জন্য। সকাল থেকে বৃষ্টির কারণে বের হতে পারিনি, তো ভাবলাম যে বিকালবেলায় যাই, টুকটাক কেনাকাটা বাকি আছে তো এই কারণে যাচ্ছি। স্পেশাল কোনো কেনাকাটা না, আসলে যাচ্ছিলাম টুকটাক বাসায় পরার কোনো জামা কাপড় কেনাকাটা করার জন্য। অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে আজকে শপিংয়ে যাচ্ছি না, ভাবলাম একটু ঘুরে আসা হবে, টুকটাক চোখের যে কোনো জিনিস পড়লে হয়তো কিনে নিয়ে আসবো, এরকম ব্যাপার আর কি। তাছাড়া মাঝে মধ্যে বাসায় পরার জন্য আমি চাচ্ছিলাম একটু কমফোর্টেবল কোনো কিছু, মানে ড্রেসগুলো যেগুলো খুব বাসাতে পরলে কমফোর্ট ফিল হবে। তো যাই হোক, যে পরিমাণ গরম পড়েছে এই গরমে অ্যাকচুয়ালি কোনো কিছু পরেই শান্তি পাচ্ছে না, একদম সুতি কাপড়ের যে ড্রেসগুলো হয় কমফোর্ট লাগে পরলে। তো যাই হোক, আমি চলে যাচ্ছিলাম শপিং করার জন্য, আপনাদের ভাই আর আমি দুজন মিলেই বের হয়ে গিয়েছিলাম। তো দেখি আজকে টুকটাক যা পারি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন থাকেন তারা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক আর ফলো দিয়ে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্র সেটার নোটিফিকেশন আপনার কাছে সেন্ড হয়ে যাবে। তো যে যেখান থেকেই দেখে থাকেন না কেন, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর দেখুন আজকে ঢাকা শহরের আকাশটা কী পরিষ্কার! নিচে একদম নিচে ওরিও প্লাস চকলেট, ওরিওটাই তো ভালো হবে। তাহলে চকলেট হাফ নাও বা মিক্স, কোনটা ভালো হবে? রেগুলার কোনটা খাইতেছে সবাই? তাহলে ওরিওটাই দেন, ড্রাগন ম্যাঙ্গো ওরিও প্লাস চকলেট কিটক্যাট। ম্যাঙ্গো তো আমের তো আমি খাইতামই না। আমি তারপর অন্যগুলো খাইতে পারবো না, একটা খায়া দেখো আগে। ওই যে অরিও বিস্কুট দিয়ে করে দিচ্ছে না, ইন্ডিয়াতে খুব এখন বাংলাদেশও দেখি অ্যাভেলেবল হয়ে গেছে। চকলেট মিক্স আর অরিও বিস্কুট, হিটটা তো মনে হয় অনেক বেশি ঠান্ডা। ওই যে দেখো না বরফে জমে যাচ্ছে, পাওয়ার কম বেশি করতেছে। ওই একটাই বানায় সবাই, ওরিওই নিচ্ছে। দেখতেছি তো এই যে আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করছিলাম, কড়াই আছে বাটিতে নিব, এখন খাওয়া দাওয়া করবো। আপনাদের ভাই আজকে বাসায়, এই যে সে সে অনেকবার আসছে, শুধুমাত্র শুধু দেখতেছে রান্না হয়েছে কিনা। তো আজকে মুরগির মাংস রান্না করলাম, আর হচ্ছে ডাইনিংয়ে সালাদ কেটে রাখছি, তো এটা নিয়ে যান। এই যে আবার ঝোলটা পড়ছে, আরে এই দেখি একটা, এই দাও তো তানা তেনারটা কই। তো যাই হোক, এখন হচ্ছে বাটিতে তুলে ডাইনিংয়ে নিয়ে যাব, আপনাদের ভাই খাবারের জন্য ঘুরতেছে। এই যে এখানে আবার একটু ঝোল পড়লো, ওই যে ওইটা দিয়ে একটু ই করে দাও।
এই যে একটু ই করে দাও তো। হ্যাঁ, এটা একটু বাটিতে তুলে নিয়ে চলে যাবো, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো এই যে রান্না বান্না শেষ, এই হচ্ছে লবণ নাও, সালাতে লবণ দেওয়া হয়নি, বাকি সব দেওয়া আছে। তো ঠিক আছে, আজকে হচ্ছে একটু বাজারে যাব বিকালবেলায়, আর বাইরের আবহাওয়াটা কিছুটা এই রকম, মানে এই বৃষ্টি এই রোদ এইরকম একটা ব্যাপার। আজকে দুপুরবেলাতে আমরা অলরেডি বৃষ্টিতে একটু ভিজেও আসছে ছাদে, যে মানে ছাদে উঠছি একটু বৃষ্টি পাইছি, বেশি পাই নাই, তারপরে বাসায় এসে আবার গোসল করে নিছি। তো যাই হোক, বিকালে বাজারে যাব ইনশাল্লাহ, যদি পারি আপনাদের সাথে শেয়ার করব। আরে বলছি তো, এই যে হচ্ছে সালাদ কেটে রাখছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আপনি নিয়ে আসো, রাখো রাখো, আর হচ্ছে এই করতেছি না, কারণ এটা নাকি আপনাদের ভাইয়া বলতেছে ঝোল আরও নাকি কমানো লাগবে, তো বাটিতে নিয়ে আর কি করব, ভাবলাম যে এখান থেকেই খাওয়ার পর যেটুকু থাকবে ওইটুকু ঝোল টোল কমিয়ে রাত্রে ডিনারের জন্য রাখবো, এখন আর সময় নাই। তো এই তো ডিনার রেডি। ওই যে আপনাদের ভাই একটু শুটকি আছে, কালকে হচ্ছে এই যে শুটকি ভর্তা, এই যে অল্প আছে সে শুটকি ভর্তা খাবে। তো এই হলো আজকে দুপুরের আমাদের লাঞ্চ,